হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। এবারে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, সেখানে বৃষ্টিপাত চলবে, ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা, এছাড়া ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কমার কথা বলেছে আবহাওয়া দপ্তর, এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু মেঘলা মেঘলায় অল্প অল্প মাঝে মাঝে ভাব থাকছে, কিন্তু বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে, অর্থাৎ বৃষ্টি ওদিকে কমে গেছে। এই বৃষ্টিটা কমে যাওয়ার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও এই মুহূর্তে বড় কোনো সিস্টেম নেই যার ফলে যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেরকমও নয়, তবে বৃষ্টিপাত আসছে এমন খবরটা রয়েছে। তো হবে, কোথাও কোথাও অবশ্যই হবে, সব জায়গাতেই হয়তো হতেও পারে, হয়তো বৃষ্টিগুলো কোথাও হালকা, কোথাও একটু মাঝারি, বা কোথাও মাঝারি ভারী, বা কোথাও ভারী, এরকম টাইপে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে। আপনি জানিয়ে দিন আপনার এলাকায় বর্তমানে আবহাওয়াটা কেমন রয়েছে। একটু অস্বস্তিকর অবস্থা থাকতে পারে, গুমোট গরম এগুলি থাকতে পারে। ইতিমধ্যে আমরা যেটা বলেছিলাম যে 30 তারিখে কিন্তু বৃহস্পতিবার কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে, অনেকেই জানিয়েছেন যে বৃষ্টিপাত কেউ পেয়েছেন, অনেক কেউ জানিয়েছেন যে বৃষ্টিপাত আমাদের এখানে হয়নি, কেউ বলেছেন যে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টিপাত হয়েছে, কেউ বলেছেন মাঝারি ভারী হয়েছে, কেউ বলেছেন প্রচুর বাজ পড়েছে, এরকম ব্যাপার হয়েছে আর কি। তো আমাদের আগের আপডেটের কমেন্ট থেকে এরকম কিছু তথ্য পাচ্ছিলাম, তো সেখান থেকে জানিয়েছি কেউ কেউ বলেছেন কিছুই হয়নি, তো বৃষ্টিটা হবে কি হবে না, তো কি রয়েছে একটু জানাবেন। তো আমাদের জানিয়ে দিচ্ছি, চলুন একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর শাখা কি বলছে, তারপর আমাদের এখান থেকে বাকি আপডেট জানিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, এবারে একবার দেখে নেবো ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট, যেটা 30 তারিখে প্রকাশ হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ যদি রাতের দিকে দেখি, তাহলে কিন্তু এই এলাকাগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ, মানে 30 তারিখের জন্য আপডেটটাতে এটা এটা বলা রয়েছে। এবং আসাম মেঘালয়ের কিছু কিছু অংশে মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত, বা কোথাও কোথাও মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং অরুণাচল প্রদেশের দিকে সম্ভাবনা একটু থাকছে, কিন্তু উত্তরবঙ্গে সেরকম ব্যাপার নেই। এবং যেটা রয়েছে এই জায়গাতে একটা হয়তো একটু বৃষ্টিটা বেশি হতে পারে, তাই দিল্লি সাইডে এখানে এইগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। 1 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, 1 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানানো রয়েছে, এবং ঝাড়খণ্ডে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা, উড়িষ্যা দিকে একটু ভারী বৃষ্টিপাত, মেঘালয় এর দিকে কিছু কিছু এলাকাতে রয়েছে, এবং এই দিকটাতে মানে মিজোরামের দিকে কিছুটা বলছে, তার মানে চট্টগ্রাম বিভাগে কিছুটা একটু বেশি বৃষ্টিপাত হতেও পারে, দেখি আমরা উইন্ডোতে কী পাচ্ছে জানাবো। এছাড়া যেটা রয়েছে যে অরুণাচল প্রদেশেও কোথাও কোথাও হতে পারে, 2 তারিখের দিকে যে রয়েছে সতর্কতাগুলো উঠে যাচ্ছে, কিন্তু আবহাওয়া দপ্তর কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে, আগামী 5 দিনে বৃষ্টিপাত থাকবে। তো দেখি এখানে কোথায় কি রয়েছে, আমরা দেখিয়ে দিলাম চিত্রটা, বর্ষা অনেক জায়গাতেই কিন্তু দেখুন সবুজ কালারগুলো অনেকটা চলে এসেছে, অর্থাৎ অনেকটাই কিন্তু বর্ষা দেশের মধ্যে প্রবেশ করে গেছে। এবারে দেখি বৃষ্টিপাত নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, এটাতে দেখি কোথায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা এগুলো বিহার ঝাড়খণ্ড বলা রয়েছে, এখানে যেটা দেখুন বলা রয়েছে যে এই যে এই জায়গাটায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু বা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এখানে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে সঙ্গে কোথাও কোথাও, এবং ভেরি লাইকলি এবং লাইকলি টু কন্টিনিউ বলেছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী 4 থেকে 5 দিন কিন্তু বৃষ্টিপাত ওয়াইডলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, বুঝতে পারছেন। এছাড়া যেটা বলেছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে 1 তারিখের পর্যন্ত সময়ের মধ্যে ঝাড়খণ্ডের দিকে, এছাড়া বিহারের দিকে 2 জুলাই পর্যন্ত সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বলছে যে 30 জুন এবং উড়িষ্যার দিকে আগামী 5 দিন, তার মানে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে, বুঝলেন। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকাতে কিন্তু একটু মানে 30 তারিখেও বলেছে যে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, আমরা কিন্তু কিছু কিছু এলাকার খবর পেয়েছি। তো যারা যারা পেয়েছেন, যদি কেউ জোর বৃষ্টিপাত পেয়ে থাকেন ইতিমধ্যে, অবশ্যই জানাবেন বৃহস্পতিবার। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে, আচ্ছা উড়িষ্যার দিকে 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন, বুঝতে পারছেন। তো এখানে আর কিছু দেখছি না, চলুন আলিপুর কি বলছে সেটা একবার দেখে নিই। তো বন্ধুরা, এবারে নজর রাখছি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, 30 তারিখে সন্ধ্যেবেলাতে প্রকাশ হয়েছে। এখানে কিন্তু উত্তরবঙ্গে বলছে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, হয়তো হালকা থেকে মাঝারি মানে চলবে, বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা বলেছে, মোস্ট প্লেসেস বলা রয়েছে, এবং ভেরি লাইকলি রয়েছে উড়িষ্যা, এখানে উড়িষ্যা নয়, এটা হচ্ছে সিকিম, সিকিমের দিকেও থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 1 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ
শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু ভেরি লাইকলি করেই পড়ার রয়েছে। আগামী 5 দিন কিন্তু ভালো না, একদিন রয়েছে, 3 তারিখে লাইকলি রয়েছে বৃষ্টিপাত একটু কম হতে পারে, আবার 4 তারিখে ভেরি লাইকলি রয়েছে। তো বৃহস্পতিবার সন্ধ্যে থেকে 1 তারিখ মানে শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের একটা কথা বলেছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 তারিখে কিন্তু এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে এই কটা জেলা বাদ দিয়ে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 এবং 3 তারিখে যেটা 2 তারিখে কিন্তু বৃষ্টিপাত মেনি প্লেসেস বলা রয়েছে, কিন্তু 3 তারিখে ফিউ প্লেসেস মানে বৃষ্টিপাত কমে যাচ্ছে, 4 তারিখে আবারও কিন্তু বৃষ্টিপাত অন্যান্য জায়গাতে হতে পারে মেনি প্লেসেস বলেছে। অর্থাৎ বুঝতে পারছেন তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়তো একটু বাড়বে কমবে বাড়বে এরকম করে বৃষ্টিপাত চলতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত হবে মাঝে মাঝে বাড়বে কমবে এরকমভাবে চলতে পারে। বিহার ঝাড়খণ্ডের দিকে বাড়া কমা করবে এমনটাই দেখা যাচ্ছে, না ঝাড়খণ্ডে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, বিহারে কমা বাড়া করবে। উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত ভালো রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকেও বৃষ্টিপাত থাকবে। তাপমাত্রা নিয়ে কিন্তু কত ডিগ্রি এগুলো বলেনি, কিন্তু বলছে যে তাপমাত্রাটা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন থাকছে না। আগামী 5 দিনের মধ্যে সতর্কতা বলতে যেটা বলেছে যে উত্তরবঙ্গে 1 তারিখ পর্যন্ত হয়তো বজ্রবিদ্যুৎ হতে পারে, তারপর কোনো সতর্কতা নেই। উড়িষ্যা এখানে সিকিমের দিকে সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 1 তারিখে রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে, সেখানে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার কথা, 3টে জেলার কথা বলেছে এখানে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এমন বলেছে। বিহারের দিকে 3 দিন ভারী বৃষ্টিপাত থাকতে পারে দু এক জায়গাতে, ঝাড়খণ্ডে 2 দিন মানে 1 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, উড়িষ্যা থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এখানে কিন্তু বলেছে। আর এখানে দেখি এটা কবে বলেছে, 4 তারিখে, 4 তারিখে কিন্তু উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সতর্কতা দেওয়া রয়েছে। যদিও খুব বড় মাপের বলেনি কিন্তু একটু সম্ভাবনা থাকছে, মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। চলুন উইন্ডি থেকে আমাদের বিষয়টিকে এবারে দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে কীভাবে রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে আমরা বৃহস্পতিবার রাতের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকলেও দক্ষিণবঙ্গে তেমনটা নেই, মোটামুটি অংশত মেঘলা আকাশ, এবং এই অংশত মেঘলা আকাশ কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকবার কথা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড ঘেঁষা যে এলাকাগুলি রয়েছে, অর্থাৎ বলতে পারেন যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই দিকটাতে একটু মেঘাচ্ছন্ন তুলনামূলক একটু বেশি রয়েছে, বাকি কিন্তু অন্যান্য জায়গাগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, কোথাও কোথাও তো মেঘটা ঘুরছে আর কি। দেখি কি ফোরকাস্টটা পাওয়া যাচ্ছে, আমরা বজ্রবৃষ্টি মোড়ে চলে যাচ্ছি এখান থেকে। যদি আমরা সন্ধ্যে এই রাত দেখুন 7টার কাছাকাছি 8টার দিকে দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হালকা করে রয়েছে, তো বৃষ্টিপাত হয়তো কোথাও কোথাও হালকা ফুলকা হতে পারে, সব জায়গাতে কিন্তু মনে হচ্ছে না রাতে হবে, রাতের দিকে হতে পারে। সেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসামের কিছু কিছু অংশে আসতে পারে, হালকা মাঝারি করে আসতে পারে এরকম করে সকাল পর্যন্ত চলে। সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন হতে পারে এই এলাকাগুলিতে, বাংলাদেশেও বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দেখি আমরা উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টিপাত এখান থেকে ঢুকছে সকালের দিক থেকে। এবারে বেলার পর থেকে হয়তো সম্ভবত এই কলকাতা, হাওড়া, হুগলি কিছু এলাকা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার দিকে এবং ঝাড়গ্রামের দিকে এবং খুলনা, বরিশালের এই এলাকাগুলির মধ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে এবং বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে এই দিকটাতে। দেখি দুপুরের দিকে বাকি অংশে দেখুন সেরকম কিছু নেই, কোথাও কোথাও হয়তো এই যে আসামের এই এলাকাতে, ভুটান লাগোয়া এলাকাতে হয়তো এক জায়গাতে একটু বৃষ্টিপাত বেশি হতে পারে, এটা কোন জায়গা এই পাঠশালার কাঁচা মাথায় আর কি। বাকি অংশে দেখুন সেরকম দেখা যাচ্ছে না, এবং ত্রিপুরা এবং মিজোরামের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, চট্টগ্রাম পুরুলিয়ার দিকে একটু থাকছে, ঢাকার দিকে হালকা হালকা থাকছে, অর্থাৎ কোথাও কোথাও হতে পারে। দেখি দুপুরের দিকে কী অবস্থা দেখছি, দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়তে পারে, অর্থাৎ 1 তারিখে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, সেটা রাঁচি থেকে এইগুলোতে রয়েছে আমাদের ধারে, অর্থাৎ ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টিপাত, জামশেদপুর, ধানবাদ এদিকে দেখা যাচ্ছে, উড়িষ্যার এই দিকটাতে রয়েছে। এছাড়া উড়িষ্যা সংলগ্ন এবং ঝাড়খণ্ড সংলগ্ন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকা রয়েছে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এছাড়া পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে, হুগলিতে দেখা যাচ্ছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, দুমকা এদিকে একটু দেখা যাচ্ছে, এছাড়া সিউড়ি, এদিকে কাটোয়া, এছাড়া শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সব জায়গাতে একই রকম বৃষ্টিপাত, হয়তো গোটা বাঁকুড়াতে একই বৃষ্টিপাত হবে তা নয়, বাঁকুড়ায় কোথাও একটু বেশি কোথাও কম, পুরুলিয়াতেও তাই, বর্ধমানেও কিন্তু তাই রয়েছে, শান্তিপুর থেকে নদিয়া এই বর্ধমান এই এলাকার মধ্যে একটু বেশি রয়েছে, আবার আরামবাগের দিকে একটু কম দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে তো হয়তো কোথাও সকালে একটু বেশি হবে, কোথাও দুপুরে একটু বেশি হবে, এরকম করে হয়তো হতে পারে। এবং সংলগ্ন যে বাংলাদেশ এলাকা রয়েছে রাজশাহী থেকে খুলনা এই দিকেও বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে, কুমিল্লা থেকে একটু বৃষ্টিপাত দেখা
দেখাচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে হবে আর কি বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গে তুলনামূলক একটু কমে যাচ্ছে, পরের দিকে নিয়ে গেলে বিহারে একটু বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানে এখানে একটু ঘূর্ণাবর্ত থাকছে, ফলে এই দিল্লি এবং গোয়ালিয়র কাছে কিন্তু বৃষ্টিপাত এখানে বেশি থাকবে, সতর্কতা ওখানে বেশি রয়েছে। এক তারিখের পর দু তারিখে কী অবস্থা একটু দেখার চেষ্টা করি। দু তারিখেও বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি করে হবে, কমা বাড়া করবো, অর্থাৎ একদিন বেশি হবে একদিন কম হবে, এরকম হতে পারে। আচ্ছা, আপাতত যেটা জানিয়েছে যে দু তারিখে একটু বৃষ্টিপাত থাকছে আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তিন তারিখে বৃষ্টিপাত কমে যেতে পারে বলেছে। দেখি কী অবস্থা, তিন তারিখের দিকে একটু কম রয়েছে, কিন্তু ঝাড়খণ্ডের দিকে একটু এবং উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত থাকছে, এবং চট্টগ্রাম বিভাগে একটু বৃষ্টিপাত থাকছে, মিজোরাম ত্রিপুরার দিকে হালকা মাঝারি করে থাকছে, এবং কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে রবিবার আর কি তিন তারিখে দেখা যাচ্ছে, কোথাও কোথাও থাকবে, সব জায়গাতে হয়তো নাও হতে পারে। রবিবার রাতে কিন্তু উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগে কোথাও কোথাও দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং যেটা রয়েছে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এই দিকটাতে একটু বৃষ্টিপাত আসতে পারে রাতের দিকে, বাকি এবং সিলেট, ময়মনসিংহ কিছু কিছু এলাকাতে হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে যে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। চার তারিখের দিকে যদি নিয়ে যায় চার তারিখেও কিন্তু বৃষ্টিটা আবার একটু বাড়বে, যেটা বলেছে আপাতত সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ বাড়া কমা করবে, বিহারের দিকেও বাড়বে। তো এবারে পাঁচ তারিখ ছ তারিখে দেখি আমরা এই আপডেট কি পাচ্ছি। চার তারিখে কিন্তু উড়িষ্যার বেশ কিছু অংশে ভারী অতি ভারী বলেছিল, আমরা দেখতে পাচ্ছি চার পাঁচের মধ্যে একটু এই জায়গাতে বাড়বে। আর দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে এই দক্ষিণ এলাকা যেগুলো রয়েছে এবং দক্ষিণ পূর্ব দিক এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, এবং দেখুন রাজশাহীর দিকেও বৃষ্টিপাত পর্যন্ত চলে যাচ্ছে, অর্থাৎ মালদা টালদার দিকেও থাকবে, দিনাজপুরের দিকেও একটু হবে, বিহার ঝাড়খণ্ড এলাকাতে হবে। এবার একটু ভালো করে দেখুন, আমরা দেখে দিচ্ছি এবারে ছ তারিখে দেখুন ঘূর্ণাবর্ত থাকছে, কিন্তু বৃষ্টিপাতের হালকা মাঝারি সম্ভাবনা থাকছে, হয়তো বজ্র বিদ্যুৎটা দেখা যাচ্ছে না অতটা, কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হালকা মাঝারি। এবার আবার আট তারিখে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে উপকূলের দিকের এলাকাগুলিতে কিন্তু বাড়ছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি এইগুলোতে, পানিহাটি, চন্দননগর, যশোর থেকে সাতক্ষীরা এইগুলোতে কিন্তু আবার বৃষ্টিপাত আসতে পারে, এবং চট্ট বরিশালের দিকে এইগুলোতেও আসতে পারে। আট তারিখে আবার একটা সম্ভাবনা, অর্থাৎ কমবে বাড়বে এরকম করে হবে, অর্থাৎ খুব ভারী মাত্রার বৃষ্টিপাত কিন্তু এবার এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে অতটা নেই, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত আপনারা পাবেন এরকম রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু এখন টানা ভালো বৃষ্টিপাত, অর্থাৎ বলতে গেলে যে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও ন তারিখ পর্যন্ত টানা ভালো বৃষ্টিপাত নেই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে এমনটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি। তো দেখিয়ে দিলাম, এবারে একটু বৃষ্টির পরিমাণ মোটটাতে দেখি চেষ্টা করে এই বৃষ্টি এটাতে কী পাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলির দিকে এইগুলোতে, চব্বিশ পরগনা বা দুই মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে বা বর্ধমানের দিকে মোটামুটি আমরা এই খড়গপুর এগুলোতে দেখা যাচ্ছে যে একশো থেকে একশো চৌষট্টি, দেড়শো, আটচল্লিশ, একশো আটচল্লিশ এরকম করে এইরকম মিলিমিটার পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন। তো দক্ষিণবঙ্গে এরকম রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে একশো একটু দেড়শো মিলিমিটার, উড়িষ্যার দিকেও প্রায় একশো দেড়শো বা একশো সত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে, সিলেট, ময়মনসিংহের দিকে দুশো, শিলচরের দিকে একশো আশি এরকম করে পাওয়া যাচ্ছে, করিমগঞ্জ অবহাওয়া একশো। তো হালকা মাঝারি করে বৃষ্টিপাত মাঝে মাঝে চলবে, ডিব্রুগড় এগুলোতে কিন্তু রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শীতলাকুচি, দিনহাটা এগুলোতে দেখুন, পঞ্চগড়, বোদার দিকে, উত্তর দিনাজপুর, দার্জিলিংয়ের দিকে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার, অর্থাৎ খুব বড় মাত্রা নিয়ে, অর্থাৎ বন্যা পরিস্থিতি যেগুলো সব ছিল সবই কিন্তু অনেকটাই কমতে মানে এগুলো সাহায্য করবে বোঝাই যাচ্ছে। তো দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাত রয়েছে, খুব ভারী মাত্রা নেই কিন্তু রয়েছে আর কি, যেটা বোঝা গেল। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর এটাকে বড় করছি না, পরে কোনো পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেবো, আর কোনো রকম সিস্টেম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো ধন্যবাদ।